ফটিকরাইয়ের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য শিবিরগুলো আসাম রাইফেল উনত্রিশ নম্বর বেটালিয়ান বাহিনীর সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ফটিকরায় শান্তির বাজার উপজাতিতে অধ্যুষিত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে ফটিক্রায় রাধানগর স্থিত আসাম রাইফেলসের জোয়ান্ডা শিবিরে রোগীর স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় ওষুধপত্র পাশাপাশি এদিনের শিবির থেকে এলাকার বিশেষভাবে সক্ষম চারজনকে প্রদান করা হয় হুইল চেয়ার উপস্থিত ছিলেন বাহিনীর কমান্ডেন্ট নীলশ ভারদাজ সহ অন্যান্য আধিকারিক থেকে জওয়ানরা এদিন এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে পরিষেবা নেন শিবির থেকে আসাম রাইফেলসের এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ